ঈদ উপলক্ষে বিধায়ক খলিলের উদ্যোগে কাটিগড়ায় প্রায় 3,000 অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ। কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের উদ্যোগে বৃহত্তর কাটিগড়া ও কালাইন এলাকার অসহায় গরিব মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। শনিবার টিকরপাড়ায় এক অনুষ্ঠানের মাধ্যমে প্রায় 3,000 মানুষের মধ্যে লুঙ্গি শাড়ি ও নগদ টাকা বণ্টন করেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। ঈদের বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাটিগড়া সমষ্টিভিত্তিক AIUDF কমিটির সভাপতি আতাউর রহমান লস্কর, কংগ্রেসের জাকির হোসেন খান, বিশ্বজিৎ মালাকার, আফিয়া বেগম, গফুর উদ্দিন সহ অন্যান্য বিশিষ্টজনেরা। বানাইমুল্লা থেকে শানু চৌধুরীর প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। রমজান মাসের প্রায় বিদায় লগ্নে আমরা এসে গেছি, তার জন্য মানে আমাদের শ্রদ্ধাভাজন আমাদের মাননীয় বর্তমান এমএলএ মহাশয় প্রধানমন্ত্রী মজুমদার সাহেব এবং আমাদের সাংগঠনিক আমাদের প্রেসিডেন্ট শ্রদ্ধেয় আতাউর রহমান সাহেব, আরও আমাদের মধ্যে আমার বিশেষ করে আমি পেয়েছি আমার দিয়েছেন, এর জন্য আরও শ্রদ্ধাভাজন বিশ্বজিৎ মালাকার, এর জন্য আমরা আজকে প্রবাদ হয়েছি এবং আমাকে ইনফরমেশন দিয়েছেন যে গরিব মহিলাদের এখানে উপস্থিত হয়েছে সুন্দরভাবে আমাদের যে রমজানের যে দৃশ্য যেটা দেখা যাচ্ছে দৃশ্য যেটা আনুষ্ঠানিকভাবে সব জায়গাতে জানানো হয়েছে মানুষ আইসে শাড়ি।